গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। ওয়েলকাম টু রুমান পাল চ্যানেল, সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমার যারা নতুন দেখছো, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করে নিয়েছি দেখেছো, আর এখন পুরো ঘরটাই অল্প ঝাড় দিয়ে দিলাম। তো সে রাস্তা সিঁড়িগুলো ঝাড় দিয়ে দিয়েছি, এখন আসলাম ঘরে, ঘরটা ক্লিন করতে। তো ঘরেরটা মুছে তারপরে যাব বাকি কাজকর্মগুলো করতে, কারণ বাসি ঘরে কিছুই ভালো লাগে না। তো ঘরটা সবসময় ক্লিন রাখলে খুবই ভালো লাগে, তাই না? আমার তো খুবই ভালো লাগে যখন সকাল সকাল সব কিছু ক্লিন থাকে। আর এখন ঘরটা ক্লিন করে যাব বাথরুমে, বাথরুমটাও আজকে অল্প ক্লিন করব। আর সাথে আছে আজকে অনেক কাপড়, বেডশিট ক্লিন করব। তো ভাবলাম আগে প্রথমে অল্প বাথরুমটা ক্লিন করে নিই, বাথরুমটা ক্লিন করার পর তারপরে কাপড়গুলো কাচব, কারণ বাথরুমটা নোংরা থাকলে কাপড় কাচতেও ভালো লাগে না। বাথরুমটাই আগে ক্লিন করে নিয়ে এলাম, আর এখন আমি কাপড়গুলো কাচব। তো কাপড় কাচে তারপরে আজকে যখন এইসব নোংরা কাম করে নিয়েছি, তো মাথাটা তো অল্প হেয়ার ওয়াশটা করতে হবে না। তো আজকে কাপড়গুলো কেচে তারপরে হেয়ার ওয়াশ করবো। তো অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, দেখতে থাকো, সঙ্গে থেকো। আমি শ্যাম্পু একবার করে নিয়েছি, এখন আমি আবারও আরও একটু শ্যাম্পু নিয়ে লাগিয়ে নিলাম। তো দুইবার, মানে প্রথমবার যখন শ্যাম্পুটা লাগানো হয়, তো তারপর সেই নোংরা যাওয়ার পর তারপরে আবার একটু শ্যাম্পু করলে খুবই ভালো লাগে, চুলটা খুবই স্মুথ হয় আর ঝরঝরে হয়। তো এখন আমি শ্যাম্পুটা করে তারপরে অল্প কন্ডিশনার লাগিয়ে নেব, তো চুলটা খুবই সুন্দর আর স্মুথ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর আবারও আসবো আরও একটা নতুন নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।